আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। ভারত কোভিডের টিকাকরণে 100 কোটির মাইলফলক অতিক্রম করে কোভিড 19-এর বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আকাশবাণী এই জন্য সমস্ত চিকিৎসক, নার্স সহ সামনের সারির কর্মীদের এবং যারা টিকা নিয়েছেন তাদের সবাইকে সম্মান জানায়। কোভিডের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি, তাই সবাইকে বিনামূল্যে টিকাকরণের আওতায় নিয়ে আসতে সরকার 3 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ টিকাকরণ অভিযানের সূচনা করেছে। সমস্ত যোগ্য ব্যক্তিরা যত শীঘ্র সম্ভব টিকা নিন এবং অন্যদের টিকা নিতে সাহায্য করুন। মাস্ক ব্যবহার করুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 011-2397-8046 এবং 1075-এ। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112-03-81-232-5879 এবং 8794-534-501। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভোপালে ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে জাতীয় জনজাতীয় গৌরব দিবসের সূচনা করেন। তিনি আদিবাসী সম্প্রদায়ের জন্য রেশন আপকে দোয়ার সহ বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্পেরও সূচনা করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উপজাতীয় সমাজের শিল্প, সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলন ও জাতি গঠনে বিরসা মুন্ডার অবদানকে গর্বের সঙ্গে স্মরণ করা হচ্ছে। স্বাধীনতার অমৃত মহোৎসবে এই সিদ্ধান্তের জন্য তিনি সমগ্র জাতিকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী গতকাল ভোপালে নতুন উন্নত রানী কমলাপতি রেলওয়ে স্টেশনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাঁচিতে ভার্চুয়াল মাধ্যমে বিরসা মুন্ডা স্বাধীনতা সংগ্রামী জাদুঘর ও স্মৃতি উদ্যানের উদ্বোধন করেন। এখানে প্রধানমন্ত্রী বলেন, দেশের আদিবাসী স্বাধীনতা সংগ্রামীরা মেধা ও স্বনির্ভরতার নীতির ভিত্তিতে গঠিত একটি প্রগতিশীল ভারতের কল্পনা করেছিলেন। এবার থেকে প্রতিবছর 15 নভেম্বর অর্থাৎ ভগবান বিরসা মুন্ডার জন্মদিনটিকে জনজাতীয় দিবস হিসেবে পালন করা হবে। প্রধানমন্ত্রী গতকাল নয়াদিল্লিতে সংসদ ভবন প্রাঙ্গণে প্রভু বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল জনজাতি গৌরব দিবস পালন করা হয়। উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে গতকাল খুমুলুঙে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিরসা মুন্ডা জনজাতি সম্প্রদায়ের কাছে এক প্রেরণা। নতুন প্রজন্মের কাছে তার বীরত্ব, গৌরবময় ইতিহাস তুলে ধরা দরকার। তিনি বলেন, রাজ্যের জনজাতীয় জীবনমান উন্নয়নে 1300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অনুষ্ঠানে উপজাতি উন্নয়ন মন্ত্রী মেবার কুমার জামাতিয়া বলেন, নিজস্ব সংস্কৃতিকে জানতে হবে নতুন প্রজন্মকে। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় 1295 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ জাতীয় প্রেস দিবস। এ উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের সম্পাদক, সাংবাদিক, সংবাদকর্মী সহ গণমাধ্যমের সাথে জড়িত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, 1966 সালে এই দিনেই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার যাত্রা শুরু হয়েছিল। এরপর থেকেই একেকটি ভিন্ন ভিন্ন ভাবনা নিয়ে প্রতিবছর জাতীয় প্রেস দিবস পালিত হয়। দেশব্যাপী কোভিডের টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 112 কোটি 34 লক্ষেরও বেশি টিকাকরণ হয়েছে। গত 24 ঘণ্টায় 30 লক্ষ 20 হাজারেরও বেশি টিকাকরণ হয়েছে। বর্তমানে দেশে কোভিড 19 থেকে সুস্থতার হার 98.26%। গত 24 ঘণ্টায় 10,229 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,34,096। রাজ্যের হোস্টেলগুলিতে আবাসিক ছাত্রছাত্রীদের পড়াশোনা, তাদের থাকা খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে অবহিত হতে শিক্ষা দপ্তর মাদার অন ক্যাম্পাস নামে নতুন এক প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে জানান, এই প্রকল্পে হোস্টেল আবাসিক ছাত্রীদের 2 জন মা 1 সপ্তাহ করে হোস্টেলে গিয়ে থাকবেন। তারা তাদের অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করবেন, যা হোস্টেল সুপার পর্যালোচনা করে দেখবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উঁচু শ্রেণীর ছাত্রদের হোস্টেলে এই প্রকল্প আপাতত স্থগিত রাখা হবে। কেন্দ্রীয় সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি গতকাল আগরতলা শহরে জীবনযাত্রার উন্নতি, প্রযুক্তি ব্যবহার এবং শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা অনুযায়ী সবকিছু ব্যবস্থিত করতে, নতুন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও জাতীয় সংস্থাগুলির পরিষেবা প্রদানের ক্ষমতা বৃদ্ধির জন্য $61 মিলিয়ন একটি ঋণপত্র স্বাক্ষর করেছে। অর্থমন্ত্রকের অধীন অর্থনৈতিক বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব রজত কুমার মিশ্র ভারত সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং এডিবির ভারত রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর তাকেও কনিসি এডিবির পক্ষে স্বাক্ষর করেন। প্রকল্পটি শহরে পরিকাঠামো পরিষেবাগুলিকে উন্নত করার জন্য কেন্দ্রের স্মার্ট সিটি মিশনের পাশাপাশি উন্নততর রাস্তা সংযোগ, বন্যা প্রতিরোধী ব্যবস্থা এবং পর্যটন স্থানগুলিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল 8:30 থেকে আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.5 মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো।